আমরা জানি সাধারণত পদার্থ তিন রকমের, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। তার মধ্যে তরল এবং গ্যাস সম্পর্কে আমরা ক্লাস 11-এই পড়েছি। এখন আমরা কঠিন পদার্থ সম্পর্কে আলোচনা করব। এই কঠিন পদার্থকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, কেলাসাকার বা ক্রিস্টালাইন এবং অনিয়তাকার বা অ্যামরফাস। এই কেলাসাকার কঠিন পদার্থ নিয়েই মূলত আমাদের আলোচনা। কেলাস বা ক্রিস্টাল ল্যাটিস বলতে আমরা সাধারণত বুঝি সুনির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট সমসত্ত্ব কঠিন পদার্থ, যার গঠনকারী কণাগুলি সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে। সহজভাবে বলতে গেলে ত্রিমাত্রিক অঞ্চলে কতকগুলি অণু, পরমাণু বা আয়ন বারংবার রিপিট হয়ে কিছু নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠন করে, সেগুলোই হলো কেলাস। এবার আসি কেলাস চালক বা স্পেস ল্যাটিসের কথায়। কেলাসের মধ্যস্থ কণাগুলি যে যে স্থানে অবস্থান করে সেই স্থানগুলিকে বিন্দু দ্বারা চিহ্নিত করলে যে সুষম ত্রিমাত্রিক বিন্যাস কাঠামো সৃষ্টি হয় তাকেই আমরা বলি কেলাস চালক। আর একক কোষ বা ইউনিট সেল বলতে আমরা সাধারণত বুঝি কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্ত করে কেলাস জালক সৃষ্টি করা হয়। এবার আমরা কেলাস জালক ও একক কোষের সম্পর্ক কি সেটা একটু দেখে নিই। ঠিক যেমন বাড়ি তৈরির ক্ষুদ্রতম একক উপকরণ হলো ইঁট, অনেকগুলি ইঁটকে পরপর নানাভাবে সাজিয়ে বাড়ি তৈরি করা হয়, তেমনই একক কোষ হলো কেলাস জালকের পুনরাবৃত্তির ক্ষুদ্রতম একক। চিত্র থেকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে অনেকগুলি একক কোষ নিয়ে একটি কেলাস জালক গঠিত হয়। কোনো একটি একক কোষকে ঘনক রূপে কল্পনা করে তাকে এক্সপ্লেন করতে আমাদের দুটি প্যারামিটার লাগে। প্রথম, এক্স, ওয়াই এবং জেড তিনটি অক্ষ বরাবর একক কোষের কিনারার দৈর্ঘ্য, যেগুলোকে আমরা স্মল এ, স্মল বি এবং স্মল সি দিয়ে চিহ্নিত করি। এবং দ্বিতীয়, দুটি ধার বা কিনারার মধ্যবর্তী কোণ, যাকে আমরা আলফা, বিটা এবং গামা দিয়ে চিহ্নিত করি। এই দুই প্যারামিটারের ওপর ভিত্তি করে আমরা কেলাসকে সাধারণত সাতটি ভাগে ভাগ করতে পারি, কিউবিক, রম্বোহেড্রাল, টেট্রাগোনাল, অর্থরম্বিক, হেক্সাগোনাল, মনোক্লিনিক এবং ট্রাইক্লিনিক। এদের কিনারার দৈর্ঘ্য আর আন্তরক্ষীয় কোণের মানগুলো ভালো করে লক্ষ্য করো, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, কারণ এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। এবার আমরা বিভিন্ন ধরনের একক কোষ সম্পর্কে একটু পরিচিত হয়ে যাই। প্রথমেই দেখা যাক সিম্পল ইউনিট সেল। এক্ষেত্রে ঘনকাকার একক কোষের কেবলমাত্র কৌণিক বিন্দুগুলিতে গঠনকারী কণা অবস্থান করে। দ্বিতীয়, দেহকেন্দ্রিক একক কোষ বা বিসিসি। এই একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও কোষের দেহকেন্দ্রে একটি কণা উপস্থিত থাকে। এবং তিন নম্বর, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ বা FCC। এক্ষেত্রে কৌণিক বিন্দু ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে একটি করে গঠনকারী কণা অবস্থান করে। এছাড়াও আরও এক ধরনের একক কোষ দেখা যায়, সেগুলিকে সাধারণত আমরা প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার বা বেস সেন্টার বলে থাকি। এবার আমরা দেখে নিই কোন একক কোষে কতগুলি করে কণা আছে। আমাদের জেনে রাখা দরকার কোনো একক কোষই একা থাকে না, প্রতিটি একক কোষের সব দিকেই অন্য একক কোষ সংলগ্ন অবস্থায় থাকে। চিত্র দেখে ব্যাপারটা একটু কল্পনা করার চেষ্টা করো। আমরা জানি ঘনকের আটটি কোণ এবং আটটি কৌণিক বিন্দু আছে এবং পৃষ্ঠতল আছে ছটি। ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে অবস্থিত কোনো একটি কণা পরস্পর সংলগ্ন আটটি ঘনকাকার কোষের সাধারণ কণা, সুতরাং প্রতিটি একক কোষে ওই কণাটির অবদান একের আট অংশ। একইভাবে একক কোষের পৃষ্ঠতলের কেন্দ্রে অবস্থিত কণা পরস্পর সংলগ্ন দুটি ঘনকাকার কোষের সাধারণ কণা, সুতরাং পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান হাফ। কিন্তু ঘনকাকার একক কোষের দেহকেন্দ্রে অবস্থিত কণাটি সম্পূর্ণরূপে তার নিজস্ব কণা, সুতরাং তার অবদান হয় এক। দেখো, প্রিমিটিভ ইউনিট সেলের ক্ষেত্রে কেবলমাত্র কৌণিক বিন্দুতে একটি করে কণা অবস্থিত এবং প্রতিটির অবদান একের আট অংশ, সুতরাং আট ইন্টু একের আট সমান এক। তাই আদিম একক কোষের ক্ষেত্রে মোট কণার সংখ্যা এক। দেহকেন্দ্রিক বা বিসিসির ক্ষেত্রে প্রতিটি কর্নারে একটি করে কণা আছে, সুতরাং আট ইন্টু একের আট সমান এক প্লাস দেহকেন্দ্রে একটি সম্পূর্ণ কণা আছে যার অবদান এক, সুতরাং এক প্লাস এক সমান দুই। তাই বিসিসির ক্ষেত্রে মোট কণার সংখ্যা দুই। পৃষ্ঠকেন্দ্রিক বা FCC-র দিকে লক্ষ্য করলে দেখতে পাবো প্রতিটি কৌণিক বিন্দুতে একটি করে কণা আছে এবং প্রতিটি পৃষ্ঠতলে একটি করে কণা আছে। তাই কৌণিক বিন্দুর কণাগুলির জন্য আট ইন্টু একের আট সমান এক এবং ছটি পৃষ্ঠতলের কণাগুলির জন্য ছয় ইন্টু হাফ সমান তিন, মোট এক প্লাস তিন সমান চার, সুতরাং FCC-র মোট কণার সংখ্যা চার। বিজ্ঞানী আগাস্টা ব্যাবিস প্রিমিটিভ, বেস সেন্টার্ড, ফেস সেন্টার এবং এন্ড সেন্টার এই চার ধরনের একক কোষ এবং সাতটি বিভিন্ন শ্রেণীর কেলাসের সমন্বয়ে ১৪টি বিভিন্ন রকমের কেলাস জালক বা ল্যাটিস বিন্যাস গঠন করেন। এগুলোকেই আমরা ব্যাবিস ল্যাটিস বলে চিনি। এর মধ্যে সাতটি প্রিমিটিভ, তিনটি বডি সেন্টার্ড, দুটি ফেস সেন্টার্ড এবং দুটি এন্ড সেন্টার ল্যাটিস ছিল।
ধরে নেওয়া যাক একটি বাক্সে কতগুলি বল রাখা আছে। বাক্স পুরোপুরি ভর্তি, কোনো রকমে ঢাকনা বন্ধ করা হয়েছে। তাহলে কি বাক্সে আর কোনো ফাঁকা জায়গা নেই? নিশ্চয়ই আছে। যেভাবেই বলগুলোকে রাখা হোক না কেন, ফাঁকা জায়গা অবশ্যই থাকবে, কারণ সেখানে আছে বাতাস। তেমনি কোনো একটি একক কোষের কণাগুলি যেভাবেই বিন্যস্ত হোক না কেন, কোষের মধ্যে কিছু অঞ্চল সবসময় ফাঁকা থাকবে, এবং কণাগুলি কতটা সন্নিবেশিত আছে বা কম্প্যাক্ট আছে তা জানা যায় প্যাকিং দক্ষতা নির্ণয়ের মাধ্যমে, এবং বাকি ফাঁকা অংশকে আমরা ভয়েড স্পেস বলে থাকি। প্যাকিং দক্ষতা হলো একক কোষের মোট কণার আয়তন এবং একক কোষের আয়তনের অনুপাত। এখানে কণাগুলি গোলকাকার হওয়ায় তার আয়তন 3/4 π r³ এবং x হলো একক কোষের মোট কণার সংখ্যা। একক কোষটি যেহেতু ঘনকাকার এবং তার বাহুর দৈর্ঘ্য a, তাই ঘনকের আয়তন a³। এবার আমরা সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি একক কোষের বাহুর দৈর্ঘ্য a দুটি গোলকাকার কণার ব্যাসার্ধ r এর সমষ্টির সমান, অর্থাৎ a = 2r। এবং আমরা জানি এক্ষেত্রে মোট কণার সংখ্যা 1, সুতরাং মোট কণার আয়তন 1 × 4/3 π r³ এবং একক কোষের আয়তন a³ = 2r³। ক্যালকুলেশন করে আমরা প্যাকিং দক্ষতার মান বের করতে পারি 0.524 এবং এর শতকরা মান 52.4%। 100 থেকে বিয়োগ করে আমরা ভয়েড স্পেসের মান পাই 47.6%। এবার দেখি দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা। এক্ষেত্রে আমরা ঘনকের কর্ণের কথা চিন্তা করব, যার মান a√3। এবং আমরা জানি BCC-তে প্রতিটি কৌণিক বিন্দুতে একটি করে গোলাকার কণা আছে এবং দেহকেন্দ্রে আছে একটি। সুতরাং ঘনকের কর্ণটি কৌণিক গোলকদ্বয়ের দুটি ব্যাসার্ধ এবং কেন্দ্রের গোলকের ব্যাসের সমষ্টির সমান, অর্থাৎ 4r = a√3। এবং এক্ষেত্রে মোট কণার সংখ্যা 2, অর্থাৎ মোট কণার আয়তন 2 × 4/3 π r³ এবং একক কোষের আয়তন a³ = 4r√3³। এবং ক্যালকুলেশন করে আমরা এখান থেকে প্যাকিং দক্ষতার মান নির্ণয় করতে পারি 0.68, অর্থাৎ শতকরা মান 68% এবং ভয়েড স্পেসের মান পাই 32%। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো প্রতিটি কৌণিক বিন্দু ছাড়া প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে একটি করে গোলাকার কণা বর্তমান। সুতরাং বর্গক্ষেত্রস্বরূপ পৃষ্ঠতলের কর্ণ a√2 কৌণিক গোলকদ্বয়ের দুটি ব্যাসার্ধ এবং পৃষ্ঠকেন্দ্রের গোলকের ব্যাসের সমষ্টির সমান, অর্থাৎ 4r = a√2। এক্ষেত্রে মোট কণার সংখ্যা 4 এবং কণার আয়তন 4 × 4/3 π r³। FCC-র ক্ষেত্রে একক কোষের আয়তন a³ = 4r√2³। সুতরাং ক্যালকুলেশন করে আমরা প্যাকিং দক্ষতার মান পাই 0.74, অর্থাৎ 74% এবং এক্ষেত্রে ভয়েড স্পেসের মান হলো 26%। এবার আমরা এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, কেলাসের ঘনত্ব নির্ণয়। পদার্থের ঘনত্ব অবস্থাগত ধর্ম হওয়ায় কেলাসাকার পদার্থের একক কোষের ঘনত্ব ওই পদার্থের কেলাসের ঘনত্ব আর পদার্থটির ঘনত্বের সমান হয়। সুতরাং কেলাস তথা পদার্থটির ঘনত্ব নির্ণয়ের সূত্রটি হল ρ = Zm/Na³, যেখানে রো হলো পদার্থটির ঘনত্ব এবং জেড হলো প্রতিটি একক কোষে উপস্থিত মোট কণার সংখ্যা। এম হলো পারমাণবিক বা সংকেত ভর এবং এন হলো অ্যাভোগাড্রো সংখ্যা এবং a³ হলো কোষটির আয়তন। এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো বোর্ডে একটা অঙ্ক লেখা রয়েছে, কেভিয়ার কেলাসের ঘনত্ব 2.75 g/cc এবং একক কোষের প্রান্ত দৈর্ঘ্য 654 pm। এবং এখানে আরও বলা আছে কে এবং বিয়ারের পারমাণবিক ভর বলা আছে 39 এবং 80। তাহলে কেলাসটির গঠন কিরূপ হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা সূত্রটি লিখি, ρ = Zm/Na³। এখান থেকে দেখো ρ, m, n আর a³ সবকটার মান আমরা জানি, শুধু জেড এর মান জানি না। সুতরাং আমাকে জেড এর মানটা বের করতে হবে, Z = ρ n a³ / n। আমরা রো এর মান জানি, দেখো 2.75। n এর মানও জানি, কারণ n হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, 6.023 × 10³। এবং এর মান দেখো pm এ দেওয়া রয়েছে, পিকোমিটারে। সেখান থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে 10⁻¹⁰ দিয়ে গুণ করতে হয়, অর্থাৎ 654 × 10⁻¹⁰ পুরোটার হোল কিউব। এম এর ভ্যালু দেখো এক্ষেত্রে 39 + 80, তার কারণ এটা যেহেতু একটি যৌগ, তার ক্ষেত্রে দুটি পারমাণবিক ভরকে আমরা যোগ করে সংকেত ভর বের করলাম এবং এই পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 3.89।
সেটা প্রায় কাছাকাছি 4 সমান। তাহলে দেখো জেড এর মান যখন 4, তার মানে কেলাসটি একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার করতে পারলাম যে কেলাসটির গঠন পৃষ্ঠকেন্দ্রিক। সুতরাং এখান থেকে বেশ কিছু অঙ্ক এরকমভাবে দেয়, সেই অঙ্কগুলো তোমরা করতেই পারবে। আজকে এই পর্যন্তই থাক, ধন্যবাদ।